আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ইমান নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি সর্বপ্রথম ইমানের সংজ্ঞা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি কোরআনুল করিম এবং হাদিসের আলোকে বলতে গেলে ইমানের সর্বপ্রথম যে ধাপটি সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমীনকে দৃঢ়ভাবে বিশ্বাস করা মনে প্রাণে বিশ্বাস করা এটাকে আরবিতে ওয়াহদাতুল ইলাহ বলা হয় অর্থাৎ আল্লাহকে এক জানা আল্লাহকে কেন এক জানব এই ব্যাপারে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করছি এক নম্বরে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন খালেদ বা সৃষ্টিকর্তা দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ কাউকে সৃষ্টি করতে পারেনি বা পারবেও না একমাত্র আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই সৃষ্টি করতেছেন তিনি হলেন স্রষ্টা তিনি হলেন সৃষ্টিকর্তা আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন সেখানে দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই ছিল না সকল কিছুর ম্যানেজ করেছেন আল্লাহর্বুল আলমিন এ কারণে আমরা বলে থাকি তাকে একমাত্র সৃষ্টিকর্তা তিনি আমরা দুনিয়াতে অনেক কিছু নিজেরা তৈরি করি কিন্তু সেগুলোকে খালেক বলা হয় না সেগুলোর কারণে হয়তো আমাদেরকে কারিগর বলবে যেটাকে আরবিতে বলা হয় সনে কারিগর বলতে পারি আমরা আল্লাহর দেয়া জিনিসগুলোকে একটার সাথে আরেকটা যোগ করে আমরা চেয়ার বানাই আমরা টেবিল বানাই ঘরবাড়ি বানাই বিভিন্ন ধরনের জিনিসগুলো বানাই এ কারণে আমরা স্রষ্টা হিসাবে নয় আমরা কারিগর হিসাবে আল্লাহবুল আলমিন একমাত্র স্রষ্টা যিনি আমাদেরকে নয় শুধু ওই আসমান জমিনের যত কিছু আছে আমরা অনেক সময় ইউটিউবে দেখতে পাচ্ছি অথবা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অথবা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে পানির নিচে আল্লাহরবুল্লা আলমিন কুটি কুটি প্রকার হাজার হাজার জন্তু জানোয়ার সেখানে রেখে দিয়েছেন যেগুলো অনেক সময় আমরা জীবনেও দেখি নি কিন্তু সেগুলো আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন সৃষ্টি করে রেখেছেন অতএব একমাত্র সৃষ্টিকর্তা তিনিই আদম আলাইহি সাল্লা সালাম থেকে শুরু করে আখিরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম পর্যন্ত সকল নবী রসুল একমাত্র আল্লাহর পরিচয় দিয়ে গিয়েছেন এবং সেই আল্লাহকে মেনে নেয়ার জন্য সেই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেয়ার জন্য তারা সকল উম্মতকে আহ্বান করেছিলেন যদিও সৃষ্টির শুরু থেকে অনেক লোকই ম্যাক্সিমাম লোকেই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছে কিন্তু আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিনের পাশাপাশি অনেক লোকেই তার এই সৃষ্টিকে মেনে নেয়নি তারা বলতেছে এটা প্রকৃতির সৃষ্টি এটা এমনিতেই সৃষ্টি হয়েছে আল্লাহ সেখানে আল্লাহ বলতে কিছুই নেই দেয়ার ইজ নো গড এভাবে তারা বলতেছে অতএব আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিনকে বিশ্বাস না করলে তাকে আমরা কোনো অবস্থাতেই এই বলতে পারবো না তিনি হয়তোবা মানুষ হিসাবে আমরা ট্রিট করব কিন্তু তাকে মোমিন হিসাবে মোমিনের কাতারে আমরা আনতে পারবো না আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে তিনি যে স্রষ্টা এই কথাটি ভালোভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে নেয়ার তৌফিক দান করুক অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি